গ্যাংটকের সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছো আমরা সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি। আমাকেই দেখতে পাচ্ছো, আর দুজনকে দেখতে পাচ্ছো না, কিন্তু আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি, কারণ আমাদের এখন সন্ধ্যেবেলার প্ল্যান হচ্ছে এমজি মার্কেট ঘোরা। কারণ আমরা তিন দিন এসেছি, তিন দিনই এত রাত করে ফিরেছি যে তারপরে আর এমজি মার্কেট যাওয়ার মতো শরীরের কন্ডিশনও ছিল না, দোকানও অনেক বন্ধ হয়ে যেত। তো আমাদের কেনা কাটা বা এমজি মার্কেট ঘোরা কিছুই হয়নি। আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পেরেছিলাম, আজকে আমরা গ্যাংটকে সাইট সিন করেছি, তো আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি, সেই জন্য এখন আমরা যাবো এমজি মার্কেট ঘুরতে। কিন্তু দেখো বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি, তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তবু আমরা রেডি হয়ে নিয়েছি, ঘর পুরো মিশে আছে, তোমরা সেগুলোকে ইগনোর করো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ এই দেখো এসে গেছে আজকে একদম আর্মি ম্যান, ভারত মাতাকে যায়, তো সেই জন্য। আর এই দেখো মাকে দেখিয়ে দিই, তারপরে যাই হোক দেখি, হ্যাঁ ওয়েট করি, যত রাতই হোক আমরা বেরোবো, আমরা রেডি হয়ে বসে আছি। হ্যাঁ মাকে নিয়েই যাব, মা বলে আমি যেতে পারবো না, মাকে ছাড়াছাড়ি হচ্ছে না, শুভ জোর করে করে ওষুধ খাইয়ে খাইয়ে মাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, কোনো ব্যথা নেই কিছু নেই। চলো তো এই করছি, আমরা ভীষণ এনজয় করছি, আর গত তিন দিন এত ঘুরেছি। আর আজকে আমরা যে 10 পয়েন্ট করতাম, আমাদের যে লোকাল সাইট সিন ছিল, তোমাদের বলে রাখি, তোমরা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু এখনো বেশ কিছু মনাস্ট্রি বন্ধ আছে, বাঞ্জাগ্রি ফলস বন্ধ আছে, তো বেশ কিছু জায়গা এখনো বন্ধ আছে, তো তোমরা সেইগুলো ঠিকঠাক খবর নিয়ে তারপরেই এসো, কারণ লোকাল সাইট সিন আমাদের আজকে একদম আমাদের মনের মতো হয়নি। আসলে আমরা একটু বেশি এক্সপেক্ট করে আসি, তো আমরা বেশি একটু ঘোরাঘুরি করি, তো সেই দিক থেকে মনে হয়েছে কিছু কিছু জায়গা বন্ধ ছিল, তাই আজকে হয়তো একটু কম ঘোরা হয়েছে। তো ঠিক আছে, সন্ধ্যেটা ইচ্ছে ছিল মার্কেটে কাটাবো, দেখি কতক্ষণে বৃষ্টি থামে, বৃষ্টি না থামলে ছাতা নিয়েই যাবো, কিন্তু যাবো অবশ্য, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা, বাকি ভিডিও আবার আমি মার্কেটে গিয়ে করছি, তো চলো। বৃষ্টি থেমে গেছে, অল্প টিপটিপ করে বৃষ্টি পড়ছে,
এখানে মা ছাতা নিয়ে, হ্যাঁ এখানে স্ট্রিক্টলি সবসময় মাস্ক পরে থাকতে হবে। তো বেরিয়ে গেছি আমরা, একটু ঘুরবো সন্ধ্যেবেলা, ভীষণ ভালো লাগছে। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আলো রিফ্লেকশনটা এত সুন্দর আসছে, আরও যেন বেশি ভালো লাগছে। তো আমরা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি যে কেমন লাগছে, কী কী করছি, কিছু শপিং করছি কি না সেটাও দেখাচ্ছি। চলো ভেবেছিলাম, তারপরে দেখলাম না এটা রেড পান্ডা। তো আমি একটা গল্পও শুনলাম, আমাদের ড্রাইভার ভাইয়া বলছিলেন যে কোভিডের সময় এই জায়গায় এত জনশূন্য হয়ে পড়েছিল, এতই ফাঁকা হয়ে গিয়েছিল যে একটা বড় 200 কিলোর ভাল্লুক এই মার্কেটে এসে গিয়েছিল এবং সারা দিন ছিল, সন্ধ্যের পর তাকে ধরা গিয়েছিল, এরকম গল্প আমি এখানে এসে শুনলাম। তো এখন ভেবে রাখো, যদি এই অবস্থায় একটা ওইরকম 200 কিলোর ভালু চলে আসে তাহলে আমাদের সবার অবস্থা কী হতে পারে। যদি দেখো আমরা দৌড়াচ্ছি তাহলে কিছু ভালো এসে এসে গেছে ভালো। তো এইরকম গল্প শুনতে শুনতে আসছিলাম ভাইয়ার কাছে যে কোভিডে এখানে সিচুয়েশান কী ছিল, কিন্তু এখন পুরো অপোজিট, এখন এখানে এত ভিড়, এত ভালো যে গ্যাংটক পুরো ফুল প্যাকড আপ। গ্যাংটকে যেন এখন পা রাখার জায়গা নেই, তোমরা শুধু চারিদিকটা দেখো, এত বৃষ্টির মধ্যেও লোকজন সবাই বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি, এখানে তো কেউ ঘরে বসে থাকতে আসেনি। তো ফুল এনজয় করতে হবে। আবার একটা ছাতা কিনলাম, কিন্তু তাতেও বৃষ্টি হচ্ছে, ভিজে যাবো।
এইসব মাথায় দিয়ে কোনো রকমে আছি। আর এই সেই জায়গা দেখতে পাচ্ছ তোমরা, গান্ধীজির স্ট্যাচু। কিন্তু এখানে 2 অক্টোবরের জন্য কিছু প্রোগ্রাম হয়েছিল, তাই এখানে স্টেজ করা হয়েছে। হয়তো আবার নেক্সটে কোনো প্রোগ্রাম আছে এদের, তো সেই জন্য এখানটা স্টেজ করা হয়েছে। স্টেজ খোলা হয়নি, এখানে সেরকম কোনো লাইটও নেই, সেই জন্য এখানকার আমি কোনো ভালো ছবি নিতে পারলাম না। কিন্তু এখানে ভাবলাম অবশ্যই তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এই দেখো পিছনে গান্ধীজির সেই স্ট্যাচু। তো একটু শপিং করেছি, কিন্তু বৃষ্টিতে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। এবার আমরা যাবো দেখতে দেখতে, আবার দেখি কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখন আমরা যাই।